7ই অক্টোবর শুক্রবার বৈষ্ণবপুর বাজার থেকে সাবরুমে আসার পথে কাঁঠালছড়ি এলাকায় অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অটোতে থাকা যাত্রীদের মধ্যে তিনজন আহত হয়। এর মধ্যে অটোতে থাকা রঞ্জিত মজুমদার নামে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়। তার হাতে, মাথায় ও পায়ের আঘাত গুরুতর হওয়ায় তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় উন্নত চিকিৎসার জন্য সাবরুম মহকুমা হাসপাতাল থেকে। আর বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর সাবরুম মহকুমা হাসপাতালের চিকিৎসক তাদের ছেড়ে দেয়। এই দুর্ঘটনার সম্পূর্ণ বিবরণে জানান অটোতে থাকা এক যাত্রী। কজন আসলেন অটোতে? হ্যাঁ, অটোতে কতজন? অটোতে আপনার টোটাল ড্রাইভার মালিক সহ 60 জন, আমরা প্যাসেঞ্জার 3 জন। কোন জায়গা থেকে আইতাছিলেন? বৈষ্ণব থেকে। তো কতজন আহত হয়েছে? আহত একজন তো বেশি, আর আমরা দুজন একটু কম আর কি। টোটাল 3 জন আহত হয়েছে। হ্যাঁ, এখন আপনার কই আইছেন? হচ্ছে সাবরুম হাসপাতালে। ডাক্তার দেখাইবেন? হ্যাঁ।